এরকম একটা হিরের নেকলেসের খুব শখ ছিল আমার। তুমি যে কি করে আমার মনের কথা বুঝে গেলে? শুধু আমি তোমার মনের কথা বুঝলাম না। শুধু তোমার মুখের কথাই শুনলাম। কেন করলে এটা? কেন করলে এটা? এই মেয়েটা আমাকে এভাবে মারলো, এত বড় একটা পথ পেতে রেখেছিল, অর্জুনের সাথে শর্ট করে রেখেছিল। আমি আমি সব বুঝে ও শেষমেশ ওর ফাঁদে পা দিলাম। কি ইডিয়েট আমি! কি ভেবেছো তুমি আমার সাথে যা করেছো, তারপর তোমার এই কথাতে আমি তোমাকে মাফ করে দেব? তোমার মতো মেয়েকে আমি মিস করব। এই ম্যাডামের অনেস্টি দেখে আমার ভালো লেগেছিল, তাই ওনাকে হেল্প করার জন্য আমি তোমার সাথে দেখা করতে রাজি হয়েছিলাম। আদারওয়াইজ তোমার মুখ দেখার ইচ্ছে আমার নেই। কি যে গলতি করতে যাচ্ছিলেন! নিহাতি শ্যামলী ম্যাডাম ছিল বলে আপনি বেঁচে গেলেন, ঠিক হ্যায়? আপ লোক দেখ লিজে, আমি যাই। ঠকালে আমাকে আও না। কেস খেয়ে গেছি আমি, খেলাটা এবার ঘোরাতেই হবে। অনিকেত, অনিকেত, আমি তোমাকে ঠকাতে চাইনি। জীবন আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি তোমার জীবন তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে, নাকি তোমার লোভ তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে? অহনা, দেখে তোমার জীবন, তোমার লোভ, তোমার মোহ তুমি বুঝে নাও, আমি বলার কে বলো? আমি তো বিচার করার কেউ নই। কিন্তু আমার স্বামীকে বারবার মিথ্যে কথা বলো না। না না, মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না শ্যামলী। অনিকেত, অনিকেত, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারি, আমাকে একটা সুযোগ দাও। উনি তো সুযোগ দিয়েছিলেন তোমায়। ভালোবাসা জিনিসটাই এমন, মানুষ বিশ্বাস করে ভালোবাসে আর চায় না তার বিশ্বাসটা ভেঙে চুরে খান খান হয়ে যাক, সেটা চায় না। মনে হয় আর একবার সুযোগ দিই, এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। উনি সেটাই করেছিলেন, তোমার সুযোগ দিয়েছিলেন, আর তুমি ওনার ভালো মানুষের সুযোগ নিয়েছো। ভুল করেছো অহনা, অন্যায় করেছো তুমি। আমি স্যারকে কথা দিয়েছিলাম, তোমার মুখোশ আমি খুলবই, আর খুলেওছি। অনেক লোক ঠকিয়েছো তুমি, এবার তোমার সব খেলা শেষ। না 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 না, আসলে আসলে অনেকগুলো অনেকগুলো বছর পেরিয়ে গেছে, তো এতগুলো ঘটনা, এতগুলো এতগুলো মোমেন্টস, এতগুলো এতগুলো ক্রাইসিস, আমি যদি আরেকবার ফিরিয়ে আনতে পারতাম অনিকেত, আমি তোমাকে সব বুঝিয়ে বলতাম। আমি আমি কেন এরকম? কি বুঝিয়ে বলতে, কি বোঝানোর বাকি আছে? না, আমি নিজের কানে তো শুনতে পেলাম যে তুমি এই অর্জুনজির সামনে আমাকে কিভাবে প্রেজেন্ট করলে। এরপর তোমার কিছু বলার বাকি থাকতে পারে? আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। হ্যাঁ, মানে I've never loved this girl. আমি তো, আরে ভালোবাসা তো অনেক দূরের কথা, আমি তো মেয়েটাকে আমি চিনি না। কে তুমি? আমি তোমাকে কখনো ভালোবাসি না। এই মানুষটাকে আমি
কোনোদিনও ভালোবাসতেই পারি না। হ্যাঁ অনিকেত, আমি খারাপ হয়ে গেছি, কিন্তু আমি এরকম কখনো হতে চাইনি, কখনো না, কোনোদিনও না। পরিস্থিতি আমাকে এরকম হতে বাধ্য করেছে অনিকেত। পরিস্থিতির উপর অহেতুক দোষ চাপিও না হোনা, বারবার মিথ্যে কথা বলে চোখের জল ফেলে ওনার মনটা দুর্বল করার চেষ্টা করো না। আমি তোমায় সাবধান করে দিচ্ছি, শোনো, আমি তোমায় বলছি, কোনো পরিস্থিতি ওর এই অবস্থার জন্য দায়ী নয়। নিজের কানেই তো শুনলে, ওর বাড়ি ভাড়া সব টাকা মিটিয়ে দেওয়ার পরেও ও অর্জুনজির কাছ থেকে টাকা চাইল। সুন্দরী মেয়ে, বিপদে পড়লে পুরুষ মানুষ তো সহানুভূতি দেখাবেই, আর ও সেটাকেই কাজে লাগায়, তাই না হোনা? অনেক মিথ্যে বলেছ হোনা, অনেক পাপ করেছ, অন্যায় করেছ। তুমি আর ওর পাতা ফাঁদে পা দিও না। অনিকেত, তুমি আমার বাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু সেটা তো পার্মানেন্ট সলিউশন নয়। বলো, বলতে গেলে তুমি তো আমাকে 1,00,000 টাকা ধার দিয়েছো, সেই ধার শোধ করতে হবে না? আমি কি করে শোধ করবো বলো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিছু নেই আমার কাছে। আমার কাছে থাকার জায়গা আছে, কিন্তু সেটা তো তুমি দয়া করে থাকতে দিয়েছো অনিকেত। আমার গান গাওয়ার সুযোগ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, আমি ওটা একা অনিকেত, আমি কি করতাম? আর সেই জন্যই আমি অর্জুনজির সাথে দেখা করেছি। যদি একটা গান গাওয়ার সুযোগ পাই, যদি একটু রোজগারের ব্যবস্থা হয়, সেটা এইভাবে মিথ্যে বলে মানুষের থেকে সহানুভূতি আদায় করে, বাহ, বাধ্য হয়ে করেছি শ্যামলী, প্লিজ বোঝো। তোমাকে যদি আমার মতো, না আমি চাই না তোমাকে আমার মতো স্ট্রাগল, ঈশ্বর করুন যেন না করতে হয়, কিন্তু যদি করতে হতো তাহলে বুঝতে পারতে যে একবার পাকে পড়লে সেখান থেকে বেরোনোর জন্য মানুষকে কি কি করতে হয়। তোমার মতো তো আমার ভালো শ্বশুর বাড়িও নেই, বলো। একটা শ্বশুর বাড়ি ছিল, কিন্তু সেখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসত। সেরকম শ্বশুর বাড়িতে কোনো মেয়ে থাকতে পারে না। মিথ্যে কথা, আবার আবার মিথ্যে কথা বলে যাচ্ছ তুমি, চুপ করো এবার। স্যার, ও শ্বশুর বাড়িতে আমরা সবাই গিয়েছিলাম, ওর স্বামী এবং শ্বশুর বাড়ির সবাই অত্যন্ত সজ্জন মানুষ, ভদ্র পরিবার। ও সেখানে মানিয়ে নিতে পারেনি, কেন জানেন? কারণ ওর উচ্চাকাঙ্ক্ষা আর উচ্ছৃঙ্খল জীবনযাপন সেখানে বেমানান। তবু ওর পরিবারের লোকজন চেয়েছিল সংসারটাকে না ভেঙে, বিয়েটাকে না ভেঙে ওর সঙ্গে মানিয়ে নিতে। কিন্তু তারপর ও যেটা করেছে সেটা না হয় আপনাকে আমি পরে বলবো। বাধ্য হয়ে ওরা ডিভোর্স দিয়ে দিয়েছে, মিউচুয়াল ডিভোর্স দিয়েছে, কোনো কেস খামারিও করেনি। অহনা, তোমায় একটা কথা বলি, তুমি না ওদের নামে আর মিথ্যে দোষারোপ করো, নিজের পাপটা আর বাড়িও না। মাথার উপরে আছেন না মহেশ্বর, উনি কিন্তু ক্ষমা করবেন না। ও মাই গড, মেয়েটা তো আমাকে শেষ করে দেবে। এত মিথ্যে কথা, এত মিথ্যে কথা কোনো মানুষ বলতে পারে? ও না, সব কিছু
হ্যাঁ, আমার উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি জীবনটাকে একটু ভালোভাবে সচ্ছল ভাবে কাটাতে চেয়েছি। আমি মধ্যবিত্ত ভাবে জীবনযাপন করতে চাই, তাই জন্য আমার শ্বশুর বাড়ির সঙ্গে বনিবনা হয়। আমি সুখে থাকতে চেয়েছি, সবাই চায়, আমিও চেয়েছি, তাহলে কেন আমাকে এই শাস্তি পেতে হলো? কেন আমাকে এরকম ধাক্কা পেতে হলো? কেন আমাকে জীবন একটা এরকম জায়গায় এনে দাঁড় করালো যেখানে প্রায় প্রতিদিন আমাকে আমাকে ভিক্ষে করে আমি এই সিচুয়েশনটা থেকে বেরোতে চেয়েছি, আর সেই জন্যই আমি এসব করছি।